আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এগ্রিকালচারাল ফার্ম টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এই মতো অবস্থায় বুঝতে পারছেন যে মাঠে যে অত্যাধুনিক মেশিন দ্বারা ধান কাটা হচ্ছে তার বিস্তারিত বিবরণ আমরা যে মেশিনের মালিক আছে তার সাথে কথা বলে আপনাদের জানাবো। এবং এই মেশিনটা বিঘায় কত মন ধান মানে কাটতে পারে, কয় বিঘা ধান কাটতে পারে ঘন্টায়, এবং তার বিস্তারিত আমরা আপনাদের জানাবো। তো প্রিয় দর্শক, চলুন আমরা কথা না বেরিয়ে এই যে মেশিনের মালিক আছে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? মোহাম্মদ শাফিকুল ইসলাম সাগর। শাফিকুল ইসলাম সাগর। তো সাগর ভাই, আপনি যে ধান কাটার মেশিনটা, এটা আপনি কত টাকা দিয়ে কিনছেন? এটা কৃষি দপ্তর থেকে 31.5 লাখ টাকা বাজেট হয়েছে। বাজেটের মধ্যে কম্প্রোমাইজ মানে ইয়ে করে কম বেশ করে হবে আর কি। এতে আপনার এই মেশিনটা বিঘায় কত মন মানে ঘন্টা কত মন ধান কাটতে পারে? ঘন্টায় দেখা যাচ্ছে যে আপনার 2 বিঘা, 2.5 বিঘা, 2.5 বিঘা। তো আপনার প্রতি বিঘা কত টাকা নেন? প্রতি বিঘায় দেখা যাচ্ছে 1800 থেকে 2000, 1600, কারণ বোরের জল পরে ই বুঝে ওই রকম মানে পরিস্থিতি বুঝে দেন। তো আপনার এই মেশিনটা কি কি কাজ করতে করে? শুধু ধান কাটা না, ধান কাটা মাড়াই, গম কাটা মাড়াই, মানে ধান কাটে যাচ্ছে এমনি অটোমেটিক মানে মাড়াই হয়ে যাচ্ছে, মানে বস্তা বন্দি করে কৃষকরা ঘরে নিয়ে যাচ্ছে, ঘরে নিয়ে যাচ্ছে। তো এমনিতে যদি আপনার মেশিন ছাড়া লেবার দ্বারা আপনার এই ধান কাটা হয় তাতে বিঘা কয়জন লেবার লাগে এবং কেমন খরচ হয়? আপাতত দেখা যাচ্ছে আপনার 4-5 জন লেবার লাগে, আর এ হচ্ছে আপনার মাড়াই 1 মণ ধান দিতে হয় বিঘা পার বিঘাতে, এরকম দেখা যাচ্ছে হিসাব পাতি করে 5-6 হাজার টাকা খরচ হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে আপনারা কত কমে এখানে কৃষকদের, সেটা কৃষকরা যদি বুঝতে পারে তাহলে আমাদের ডাকবে এবং সেটা বুঝে কৃষকেই এটার প্রতি চাহিদা আসবে আসবে। তো কৃষক বস্তা আমার কাছে দিয়েন, বস্তা দিব করে ধরেন ধানে ডালাও। হ্যাঁ কান্দেন আপনার দিকে। হ্যাঁ এখানে রাখেন। Thank you.
প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আসলে বাংলাদেশ কৃষি প্রধান দেশে দেশে যে কত আধুনিক প্রযুক্তি এসেছে এবং সেই আধুনিক প্রযুক্তিতে যেখানে এক বিঘে জমির ধান কাটা এবং মাড়াই সহ কৃষকের ঘরে তুলতে কমপক্ষে 5000 টাকা খরচ হতো এবং সেই লক্ষ্যে এখন কিন্তু আধুনিক পদ্ধতিতে যে ধান কাটাই মাড়াই এবং সব কিছু মিলে একই মেশিনে সব কিছু পারেন আপনারা যে ধান কাটার ভিডিও দেখলেন আসলেও এতে কিন্তু একটা মেশিনে আপনার সব কিছু হচ্ছে এবং সীমিত খরচে যেখানে কৃষকের অর্ধেক টাকাও লাগছে না সেখানে কৃষক কিন্তু অনেক টাকা বেঁচে যাচ্ছে আর প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম